सुबह से हो रहा है किनकिनिया बारिश गति के भाविसु ब्लॉग एटाके बनाओ आर ब्लॉग टू आज एठाइ जाम को जाम की करिम सकलोबोर भिडिओ देखाम गति के आपनलके साइ थिबो स्किप न करिबो आमार श्रेया किन्तु जाबोले बुली आगते आही गाडीत बही आसे सा केन धरने ताई आही गाडीत बही आसे ব্লগ আসামল আপনার পুনর্বার স্বাগতম জানাইছো আর বর্তমান মই দেখাই আছো ফ্লাড সিচুয়েশন মানে আমার এই অঞ্চলত কেন ধরনের ফ্লাড হয়েছে আপনার দেখাবলে চেষ্টা করছো কেনো সৌদিকে এটা ফ্লাডর অবস্থা গতি ফ্লাডে সৌদিকে যে একটা অভাবনীয় পরিস্থিতি গোটেই শিলচর চহকম এটা পানির মাজত আর আমার শ্রেয়া পানি চাবলে আইছে বুঝিয়ে বনে তাই পানি হয়েছে না কি হয়েছে তো পানির পানিত খোজকাড়ি আছো আর কি কম গতি সৌদিকে পরিস্থিতি বেয়া এখন হয়েছে এখন বিল আমার ইয়াত মানে যত আছো এখন বিল আসলে ওসর এখন বিলর নাম হল পাঁচনলী বিল আর পাঁচনলী বিল বর্তমান উফন্দি উঠিছে গতি এই রাস্তাত পানি হয়েছে সমূহ যাতায়াত যেটু আমার অঞ্চলের বদরপুরলে সেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ছে তো বন্ধ হওয়ার ফলত বহুত অসুবিধার সৃষ্টি হয়েছে কেনো মানুষে বদরপুরলে এটা শহর অঞ্চলের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বানপানীর মানুষ লসে হয় কিমান হেৰি হয় কিন্তু হি ফাইডাল উঠি আছে ফাইডাল উঠি আছে মানে গাড়িখন সম্পূর্ণভাবে হি ধুই আছে পুরা চকচকিয়া চাফা হয়ে গেছে কি কম আর পানি এনে এতিয়া বর্তমান বোকার দিন যেহেতু গাড়িখন বহুত বোকা লাগি আসলে গতি হি বহুত চেষ্টা করেছিল মানে গাড়িখন ধুবলে কিন্তু ধুব পড়া নাছিল আর এই সুযোগতে পানিখিনি পায় মানে বহুত মজাছে ধুই আছে হি গাড়িখন আমি পানি চাই আ গিয়া আমি ঘর মে যা রাহা হে গাড়ি মে ও ঘর মে যাকে মিলতে কি গ্রিনারি হয়ে আছে না তো বর্তমান আহি পালো ঘর আর আপনাদের দেখাইছো তার পরিস্থিতি কেনকা বরষুণ পানি যেটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সম্পূর্ণ বদরপুর শহরের লগত আমার গাঁওর অঞ্চলের এই বিলর যেহেতু পানি ফন্দি পড়ছে গতি মানুহে যথেষ্ট মাছ ধৰিছে কালি পানীৰ ৰাতি যিটো লেভেল আছিলে কালিৰ দিনটোত যিটো লেভেল আছিলে সেই লেভেলতকৈ আজি আৰু পানী বাঢ়িছে গতিকে লক্ষণীয় হ'ব এইটোৱে যে যদি বৰষুণ আৰু এনেধৰণৰ পৰা বৰষুণ হৈ থাকে এই কাষত থকা ঘৰকেইটালৈ পানী আহিব বুলি এটা সম্ভাৱনা কৰা হৈছে আৰু যদি বৰষুণ কমে তেনেহ'লে পানীবোৰ কমাৰ সম্ভাৱনা অলপ আছে আৰু এই অঞ্চলৰ এইখনে এখন বিল গোটেই পাঁচনলী বিল বুলি কোৱা হয় এইটো এৰিয়াত আৰু সেইটো চাইডে দুই তিনিখনমান বিল আছে গতিকে এই এৰিয়াটোৰ যিখিনি পানী এই বিলতে ষ্টক হয় আৰু এই ষ্টক হোৱাৰ ফলত পানীখিনি ইয়াতে আহি জমিব গতিকে এই বিলখনৰ পানী অতি সহজে যে নকমে সেইটো কিন্তু এটা চিন্তনীয় বিষয় গতিকে সময়ে ক'ব কি হয় আৰু দেখা যাওক কি হয় এইকেইদিনত গতিকে ভগৱানলৈ এইটোৱে প্ৰাৰ্থনা যাতে সকলো পৰিস্থিতি ঠিক হয় আগৰ দৰে চলাচল ব্যৱস্থা আৰম্ভ হয় সেইটোকে কামনা কৰিছোঁ আৰু আপোনালোকে আগৰটো ভিতৰত যেনেধৰণে মৰম দিলে মই আপোনালোকক পুনৰবাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ চেফ থাকক ঘৰত থাকক প্ৰয়োজন হ'লে বাহিৰলৈ ওলাব গতিকে আজিলৈ বিদায় মাগিছোঁ ধন্যবাদ